সুপ্রিয় সুধি হোমিও ডক্টরস গাইড পূর্ণাঙ্গ হোমিও বাংলা সফটওয়্যারে আপনাকে স্বাগত জানাই এ পর্যায়ে আমি দেখাবো কিভাবে সফটওয়্যারটি ইনস্টল করতে হয় ইনস্টলের জন্য আপনাকে হোমিও ডক্টরস গাইড সেট আপ নামে একটি জিপ ফাইল পাঠানো হবে এই জিপ ফাইলটা আনজিপ করলে একই নামে একটি ফোল্ডার পাওয়া যাবে এই ফোল্ডারে ঢুকে ডিবাগ নামে একটি ফোল্ডার রয়েছে ডিবাগ ফোল্ডারের মধ্যে দেখতে পাবেন দুটো আইকন এর যে কোনো একটি ডাবল ক্লিক করে চালু করতে হবে যেমন হোমিও ডক্টর গাইড সেট আপে ডাবল ক্লিক করে রান করলাম এবার নেক্সট বাটনে ক্লিক করলাম বলা হচ্ছে কোথায় সফটওয়্যারটি ইনস্টল হবে আমি ব্রাউজ করে এখানে তালিকা থেকে বললাম ডি ড্রাইভে ইনস্টল হবে কি নামে হবে এটা টাইপ করলাম ডির অধীনে হোমিও সফট হোমিওসফট নামে একটি ফোল্ডার থাকবে সেখানে ইনস্টল হচ্ছে ওকে বাটনে ক্লিক করলাম দেখতে পাচ্ছি পথটি দেখা যাচ্ছে এবার নেক্সট বাটনে ক্লিক করি আবার নেক্সট করি দেখতে পাচ্ছি ইনস্টল প্রক্রিয়া শুরু হলো খুব বেশ সময় লাগবে না পারমিশন চাচ্ছে আমি পারমিশন দিলাম ইনস্টল হচ্ছে ইনস্টল শেষে ডেস্কটপে একটি আইকন দেখতে পাবো ইনস্টল শেষ ক্লোজ করলাম এই আইকনটি ইনস্টল হলো এটি হচ্ছে আমাদের প্রোগ্রামের আইকন যাই হোক এবার একটু ব্যাক করে আর একটি সাপোর্টিং প্রোগ্রাম ইনস্টল করতে হবে ক্রিস্টাল রিপোর্টের জন্য এই আইকনটা ডাবল ক্লিক করে চালু করলে এই প্রোগ্রামটি ইনস্টল হবে এটা রিপোর্ট প্রিন্টিংয়ের জন্য সহযোগী প্রোগ্রাম এভাবে আমরা সফটওয়্যারটি সহজে ইনস্টল করে নিতে পারি ধন্যবাদ